নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গগৈ প্রয়াণে কাঁদছে রাজ্য, গুয়াহাটি উড়ে এসে শেষ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট, শিলচরে বাম সংগঠনগুলির মিছিল। জেলা পরিবহন কার্যালয়ে গাফিলতি, কমিশনার অটো সংস্থার স্মারকপত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রয়াণে শোকে কাঁদছে গোটা রাজ্য। গত সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ্য সরকার তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার তৃতীয় দিনে গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তাই এদিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের মধ্যেও রাজ্য সরকার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। বুধবার প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের নশ্বর দেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাহুল গান্ধী। এদিন সকাল 9:40 গোয়া থেকে গুয়াহাটির বর্ষার বিমানবন্দরে অবতরণ করে সোজা শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে চলে যান সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সেখানে অন্তিম শয়নে শায়িত প্রয়াত কংগ্রেস নেতা তরুণ গগৈয়ের নশ্বর দেহে ফুলের তোড়া ও ধূপ প্রজ্বলন করে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গভীর শোক প্রকাশ করে বলেন, তরুণ গগৈ তাঁর গুরু ছিলেন, তিনি শিষ্য। তাঁর সঙ্গে অসংখ্যবার দেখা সাক্ষাৎ হয়েছে, বহু কথাবার্তা হতো। তিনি কেবল ব্যক্তি নন, ছিলেন একজন আস্ত অসম। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বহু শিষ্যকে রাজনীতির পাঠ দিয়ে গেছেন তরুণ গগৈ। তাই অসমে কখনো কংগ্রেসের খারাপ দিন আসবে না বলে উল্লেখ করেন রাহুল। Nobody can, I would say, what Assam is, what the people of Assam are, the complexities of this state, the beauty of this state. Gaurav is his son, but he treated me in a similar way. So I have also, there is a personal loss for me as well. Of course, we have also lost another leader this morning. বুধবার প্রয়াত তরুণ গগৈকে অন্তিম শ্রদ্ধা জানালেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে উপস্থিত হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহে পুষ্পাঞ্জলি অর্পণ করে অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন তিনি। মন্ত্রী পরিমল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র সাংসদ গৌরব গগৈর সঙ্গে কথা বলেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিমল জানান, রাজনৈতিক রণাঙ্গনে তরুণ গগৈ ছিলেন একজন প্রকৃত যোদ্ধা এবং একজন বীর সেনানী। বিধায়ক হিসাবে তিনি 10 বছর তরুণ গগৈকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছেন এবং সে সময় তিনি একটা জিনিস লক্ষ্য করেছেন, তরুণ গগৈ কেবল রাজনীতিবিদ হিসাবে নয়, ছিলেন টিচার অব দ্য পলিটিশিয়ান। তিনি তার কাছে পিতৃসম ব্যক্তি ছিলেন। প্রয়াত তরুণ গগৈর আত্মার সদ্গতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন পরিমল। 26 নভেম্বর বৃহস্পতিবার সর্বভারতীয় সাধারণ ধর্মঘট। বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক, কৃষক, ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলির যৌথ উদ্যোগে এদিন সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশজুড়ে ধর্মঘট পালিত হবে। এই ধর্মঘটের সমর্থনে বুধবার শিলচরে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি একটি মিছিল বের করে। শহরের রাঙ্গিরখাড়ির মাতৃভাষা শহীদ বেদির পাদদেশে থেকে শুরু হওয়া মিছিলে এআইডিএসও, ডিওয়াইএফআই, এআইএসবি, এআইএসএ এর সদস্যরা অংশগ্রহণ করেন। মিছিলটি রাঙ্গিরখাড়ি থেকে শুরু হয়ে হাসপাতাল রোড, অম্বিকাপট্টি, প্রেমতলা, শিলংপট্টি, পার্ক রোড, দেবদূত পয়েন্ট, ক্যাপিটাল পয়েন্ট, সদরঘাট, ডিসি অফিস হয়ে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সমাপ্ত হয়। সেখানে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন দেবজিৎ গুপ্ত, গৌরচন্দ্র দাস প্রমুখ। তারা বৃহস্পতিবারের ধর্মঘট সর্বাত্মক সফল করে তুলতে সর্বসাধারণের কাছে আহ্বান জানান। এই বন্ধে জনসাধারণের ন্যায়সঙ্গত দাবি, আমরা জানি আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, যে মূল্য বৃদ্ধিতে
আজকে সারা দেশের জনগণ নাজেহাল। এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিরোধ আপামর জনসাধারণের দাবি। তাই বন্ধুগণ, আমরা ছাত্র যুব সংগঠনগুলি এ কয়ে আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি যে আপনাদের দাবি, মূল্যবৃদ্ধি প্রতিরোধের দাবি বর্তমান কেন্দ্রীয় সরকার যখন গতি দিয়ে আছে তখন বলেছিলেন যে কত হয়েছে মূল্যবৃদ্ধি, এইবার শেষ মূল্যবৃদ্ধি, উনি নাকি সমস্ত মূল্যবৃদ্ধি রোধ করবেন। কিন্তু আমরা দেখছি ক্রমান্বয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং বৃদ্ধিটা প্রায় আকাশ ছোঁয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ আজকে নাজেহাল অবস্থা। জনবিরোধী কৃষক বিরোধী নীতি আনছে, শিক্ষা বিরোধী নীতি আনছে, কিন্তু অন্যথায় যুবকরা বেকার বেকার হয়ে দিশাহীন হয়ে সারা দেশে ঘুরছে, কোনো কর্মসংস্থান নেই। শিক্ষাটাকে বাজারের পণ্য করে তুলছে, ছাত্ররা প্রতিবাদ করতে গেলে গোলা টিপে ধরছে। এই যে অন্যায়, এই যে অত্যাচার হচ্ছে, এরই প্রতিবাদে আগামীকাল 26 নভেম্বর ভারত বন্ধের আহ্বান করা হয়েছে। যখন কেন্দ্র সরকার গোটা দেশকে ডিজিটালাইজড করতে এবং প্রতিটি সরকারি কার্যালয়ে কম্পিউটারের দ্বারা কাজ করার জন্য নির্দেশ দেয়, যাতে করে সবকটি কার্যালয়ের সমস্ত কাজের ডেটা, নথিপত্র কম্পিউটার রেকর্ডে সেভ থাকে, তা সত্ত্বেও সরকারি অনেক বিভাগে এখন অবধি তেমন কোনো কিছুরই কোনো হদিস নেই, এমনকি রয়েছে কম্পিউটার ব্যবহারে অনেক ত্রুটি। এরই এক নিদর্শন দেখা গেল কাছাড় জেলার পরিবহন বিভাগ কার্যালয়ে। কোভিড পরিস্থিতিতে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে অটোচালক সহ অটো মালিকদের, তা এখনও অব্যাহত রয়েছে। এমত অবস্থায় জেলা পরিবহন বিভাগ অটোচালক এবং অটো মালিকদের উপর আরও একটি আতঙ্ক সৃষ্টি করে দিল। জানা যায়, বিগত কয়েক মাস আগে পরিবহন বিভাগ থেকে অটোচালক এবং অটো মালিকদের ট্যাক্স ক্লিয়ার করে দিতে আদেশ জানায় বিভাগের কর্তৃপক্ষ। সে কথাই মাথায় রেখে অনেকেই 1 বছর থেকে 3 বছর পর্যন্ত ট্যাক্স করে দিয়েছেন। কিন্তু তাদের আতঙ্কের মূল বিষয়টি হল, গত 2017 সালের 5 মে পর্যন্ত তাদের ট্যাক্সের সব নথিগুলো কম্পিউটারাইজড করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 2017 সালের 5 মের পর থেকে আজ পর্যন্ত অটোচালক এবং অটো মালিকদের কোনো কিছু জরুরি নথি কম্পিউটারাইজড করা হয়নি, বরং তা ম্যানুয়ালি নথিভুক্ত করা হয়। বর্তমানে পরিবহন বিভাগের কমিশনারের তরফে অটোচালক এবং অটো মালিকদের নির্দেশ দেওয়া হয় যে তাদের গাড়ির ফিটনেস সহ যাবতীয় বকেয়া মিটিয়ে দিয়ে ক্লিয়ারেন্স দেখাতে, আর তাতেই মাথায় বাজ পড়ল অটোচালক সহ অটো মালিকদের। বুধবার অলকাছার অটোরিকশা মালিক সমন্বয় সমিতি ডিটিওর মারফতে সেক্রেটারি অ্যান্ড কমিশনার অফ ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট আসামকে একটি সনদপত্র প্রদান করেন। এতে তাদের সমস্যার কথা উল্লেখ করা হয়। এদিন ডিটিও অফিসে কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে উপস্থিত থাকেন বিকাশ ভট্টাচার্য, প্রদীপ দেব প্রমুখ। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিকাশ ভট্টাচার্য বলেন, যদি তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবহন বিভাগ কোনো পদক্ষেপ না নেয়, তবে তারা আগামী 11 ডিসেম্বর বিক্ষোভ প্রদর্শনের কার্যসূচি অবলম্বন করবেন বলে হুঁশিয়ারি দেন। দ্বিতীয় বিষয়ে যে অবস্থা আমরা দেখতে পেলাম, যে আমাদের ট্যাক্স এন্ট্রি করছে না, অথচ আমাদের ফিটনেস পারমিটগুলো ল্যাপস হচ্ছে আফটার 31 ডিসেম্বর। এরপরে যদি ফাইন লাগে, তো এক একটা প্রত্যেকটা গাড়িতে ফিটনেস পারমিট নিয়ে 10-15 হাজার টাকা ফাইন হবে। এই ফাইনগুলো কে দিবে, তার রেসপন্সিবিলিটি কে হবে, এটার উত্তর জানার জন্য আমরা একটা দাবি দিয়েছি আজকে টু দ্য সেক্রেটারি অ্যান্ড কমিশনার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের থ্রু, আমাদের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারের মাধ্যমে। আমরা ওনাকে সময় বেঁধে দিয়েছি 10 ডিসেম্বরের মধ্যে, যদি আমরা ফ্রডফুল কোনো রেজাল্ট না পাই, আমাদের যত ম্যানুয়াল সিস্টেমের ট্যাক্সের আপডেট আছে, আপডেট যদি না হয়, তো 11 তারিখ থেকে আমরা সব এখানে দ্বিতীয় অফিসের সামনে ধর্ণা করবো। আমরা আজকে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের যত ম্যানুয়াল আপডেট হয়নি সদস্যদের আমরা আহ্বান জানাচ্ছি, 10 তারিখের ভিতরে যদি ম্যানুয়াল কোনো সিস্টেম আপডেট না হয় কম্পিউটার, প্রত্যেক ম্যানুয়াল যারা আজকে আপডেট হচ্ছে না, প্রত্যেক সদস্যকে ডিটিও অফিসে 11 ডিসেম্বরের 11 তারিখ শুক্রবার সকাল 10টার মধ্যে ধর্ণা আসে হাজির হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। শিলচর শহরের মধ্যে ফের বাস স্ট্যান্ড কি বৈধ? উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ অমান্য হচ্ছে না তো? যদি না হয়ে থাকে, তবে কেন ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেওয়া হবে? শিলচরে নিত্যদিন যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের, সমস্যা সুরাহায় প্রায় নিষ্ক্রিয় প্রশাসন। এর মধ্যে প্রধান সড়কের সামনে গাড়িতে যাত্রী উঠানামা করার ব্যাপরোয়া মনোভাবের পেছনে কি কারণ থাকতে পারে? এ নিয়ে জেলা পুলিশ ও পরিবহন বিভাগের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
শিলচর শহরের প্রতিটি বাস স্ট্যান্ডগুলোর জন্য নির্দিষ্ট একটা নিয়ম করে দেওয়া হয়েছে। সোনাই ধলাই যাওয়ার জন্য রয়েছে হাইলাকান্দি রোডে বাস স্ট্যান্ড। এদিকে হাইলাকান্দি করিমগঞ্জ ও বদরপুর যাওয়ার জন্য নির্দিষ্ট বাস স্ট্যান্ড হলো আইএসবিটি। লক্ষ্মীপুর জেলিঘাটের যাত্রীদের জন্য রয়েছে রংপুরে বাস স্ট্যান্ড। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু বাস মালিক তাদের বাস শিলচর শহরের প্রাণকেন্দ্র থেকেই চালাচ্ছেন। ছবিতে দেখুন কিভাবে ট্রাঙ্ক রোডের বাস স্ট্যান্ডের রমরমা ব্যবসা চলছে, যার ফলে ট্রাফিক জ্যামে ভুগতে হচ্ছে সাধারণ মানুষ। বৃহস্পতিবারের সাধারণ ধর্মঘটের পরিপ্রেক্ষিতে কাছাড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন নির্দিষ্ট ক্ষেত্রে তত্ত্বাবধানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ করেছে। বুধবার এ বিষয়ে এক আদেশ জারি করে প্রশাসন নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটদের এলাকা ভিত্তিক দায়িত্ব অর্পণ করেছেন। সোনাই সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর নির্বাচন অনুষ্ঠিত হল বুধবার। এদিন সকাল 10টা থেকে সোনাই পুর কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয় এবং চলে বিকেল 5:30 পর্যন্ত। 5,000-এর অধিক ভোটার থাকলেও ভোট পড়ে মাত্র 2,200টি। সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট পর্ব সম্পন্ন করতে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় ভোট কেন্দ্রে। এদিন রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন জাকির হোসেন এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন ফখরুল আলম চৌধুরী। ভোটগ্রহণের পর ব্যালট বক্স সোনাই পুলিশকে সমঝে দেওয়া হয়। সরকারের নির্দেশ অনুযায়ী আগামী শুক্রবার সমিতির কার্যালয়ে ভোট গণনা হবে বলে জানা যায়। আজকে শেয়ার হোল্ডার নিয়ে বোর্ড অফ ডাইরেক্টরের ভোট হইতেছে। ভোট খুব পিসফুলি হইতেছে আর ভোটার আর উৎসাহ এত বেশি অ্যাটেন্ডেন্স ভোটার, এটা একটা ভালো লাগতেছে যে মানুষের এই কোঅপারেটিভও মানুষের ইনভলভমেন্ট আছে। মানুষে চায় যে সোনাই কোঅপারেটিভটা ভালোভাবে চলুক আর সবার ইনভলভমেন্ট থাকুক। এর মধ্যে যেও যারা মানে বোর্ড অফ ডাইরেক্টর যারা জিতবে তারা যদি একটা সুন্দর একটা পূর্ণাঙ্গ যাতে একটা কমিটি হোক, ভালো কমিটি হোক। কোঅপারেটিভের ইলেকশন নিয়ে কোনো রাজনীতি চলে না, যেহেতু এটা শেয়ার হোল্ডারের ইলেকশন। শেয়ার হোল্ডার এখানে কংগ্রেসও থাকতে পারে, বিজেপিও থাকতে পারে, ইউডিএফও থাকতে পারে। শেয়ার হোল্ডারের ইলেকশনও কোনো রাজনীতি না রাখে, রাজনীতির ঊর্ধ্বে নিয়ে এই ইলেকশনটা করিয়া সুন্দরভাবে একটা কমিটি গঠন হোক, এটাও আমি চাই। আর সুন্দরভাবে ইলেকশন হইতেছে, পুলিশ প্রশাসন আছে, জেলা প্রশাসনের তদারকি করতেছে আর কোঅপারেটিভও সুষ্ঠুভাবে নির্বাচনটা আদায় করতেছে। উধারবন্দ সমবায় সমিতির নির্বাচন ফলাফল ঘোষণা হতেই শুরু হয়েছে চেয়ারম্যান নির্বাচনের দৌড়ঝাঁপ। নবনির্বাচিত 9 সদস্যের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন সৈফুল হক বড়ভূইয়া। নবনির্মিত 7 সদস্যকে নিয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলনে সৈফুল হক বড়ভূইয়া নিজেই এমনটা দাবি করলেন। তিনি বলেন, নবনির্মিত 9 সদস্যের সমর্থন রয়েছে তার পক্ষে, এ ব্যাপারে সবাই একজোট হয়ে দাবি করে। তিনি আরো বলেন, নির্বাচনের আগে থেকে তারা একজোট হয়ে কাজ করে আসছেন। পরে জনসাধারণকে আশ্বাস দিয়ে তিনি বলেন, সমবায় সমিতিতে বর্তমানে যে রেশন কার্ড সমস্যা রয়েছে এবার তা দূরীকরণে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সমবায় সমিতির মাধ্যমে নতুন ব্যবসা চালু করে সমিতির উন্নতিকল্পে কাজ করে যাবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে নবনির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলেন্দু দেব, বীরেন্দ্র মালাকার, আমিরুদ্দিন লস্কর প্রমুখ। কারণটা হলো আমরা যে ভোট পেয়েছি, সবার কাছে আমরা তরফ থেকে সালাম এবং নমস্কার জানাই এলাকার মহামুরব্বীগণকে এবং ছোট ভাই বোনদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদেরকে সবাই ভোট দিয়েছে, আমরা কৃতজ্ঞ থাকিব। এরপর আজকের সভায় আমরা চেয়ারম্যান হিসাবে যখন আমার বোর্ডের মেম্বার ভাইরা যখন আমাকে সিলেকশন করেছে, এও আমি তো ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর আগামী 2-3 পরে আমরা অফিসিয়াল ম্যান্ডেট যেটা কাজ হবে ও পরিষ্কার হয়ে যাবে যে কে চেয়ারম্যান হবে না হবে। আর ওরা যখন বলেছে আমি চেয়ারম্যান হব, তাহলে নিশ্চয় ওরা যদি আমিও চেয়ারম্যান হব, ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বুধবার ভোলানাথপুরে আসাম দর্শন প্রকল্পের অধীনে হাজারি বাবা মন্দিরের শুভ শিলান্যাস করেন এলাকার বিধায়ক কিশোরনাথের সহধর্মিনী নীলিমা নাথ। বিধায়ক কিশোরনাথ কিছু জরুরি কাজে শিলচরের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিছড়া জিপির সভানেত্রী উমা ভূমিজ, অখিল দাস, সঞ্জু দাস প্রমুখ। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে রয়েছে বহুমুখী কলা কৃষ্টি ও সংস্কৃতির সমন্বয়, রয়েছে বহু জাতির অনেক উৎসব। ঠিক সেইভাবে রয়েছে এই দেশের মণিপুরীদেরও বহু ধরনের সাংস্কৃতিক উৎসব। এর মধ্যে অন্যতম হল নিঙ্গল চৌকোবা উৎসব। তার মূল অর্থ হল ভাই বোনের সম্পর্ককে দৃঢ় ও অনর বন্ধনে একসূত্রে বেঁধে রেখে আরও আপন করে তোলা।
বুধবার মণিপুরে ইউথ ফ্রন্ট অফ আসাম ওরফে মাইফা এবং রুরাল এডুকেশন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ওরফে রেডির যৌথ উদ্যোগে এই উৎসব উদযাপিত হয় লক্ষ্মীপুরে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরে ইউথ ফ্রন্ট অফ আসামের পক্ষে সেরাম হেরাজিৎ সিং সহ অন্যান্যরা। এই বইন্ডারে আমরা বাইরের কাছে যে আশীর্বাদ এক বছরে একবারই হয় এই নিঙ্গল চাকোবা, কিন্তু এই নিঙ্গল চাকোবা আজকে দিনতে না, গত সতেরো নভেম্বরতে হয়ে গেছে, কিন্তু আমরা ওই দিনে করলে কয়েকটা বই বা কয়েকটা মেয়েরা অ্যাটেন্ড করতে পারতো না ওই দিনতে করলে, এই জন্য আমরা এক সপ্তাহের পরে আজকে অর্গানাইজটা করা হয়েছে। এই জন্য প্রত্যেক বছর এই বই ফুটাটা বড়োভাবে বা ছোটোভাবে আমরা করে আইসে বরাকবিলিতে বিভিন্ন যে ইন্ডিজিনিয়াস পিপলগুলো একত্র হইয়া ইউনাইট হইয়া যে আমাদের উমেন মেয়েরা অনেকটা সমাজে কাম আছে ভবিষ্যতে, যদি মেয়েরা যদি না হয় দেশের মেয়েরা থেকে। হাইলাকান্দি জেলার উপর দিয়ে অবৈধভাবে চলা কয়লা, কাঠ ও বার্মেদ সুপারির কালো ব্যবসার বিরুদ্ধে সরব হল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ভিএইচপি ও বজরং দল এক সাংবাদিক বৈঠক করে এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারা বলেন, আমার মিডিয়ার বন্ধুরা, আজকে আমরা দেশব্যাপী একদিকে লাভ জিয়াদ, একদিকে লেন জিয়াদ, এখন নতুনভাবে শুরু হয়েছে হাইলাকান্দি জেলাতে বন বিভাগ নিয়ে যে চোরা কারবারিদের একটা জিয়াদ শুরু হয়েছে, বিশেষ করে কাঠ ব্যবসা, কয়লার ব্যবসা, সুপারির ব্যবসা। আমাদের দুঃখের বিষয়, আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বজ্রং দলের নাম নিয়ে অনেক অনেক দৃঢ়মূলী ব্যক্তিরা আছে, সমাজ বিরোধীরা আছে, যারা আমাদের সংগঠনের নাম নিয়ে ব্যবসা করছে। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই প্রশাসনকে, যাতে আমাদের সংগঠনের নাম নিয়ে যাতে কোনো ব্যবসা চলুক না, এগুলো অবিলম্বে যাতে বন্ধ করা হোক, নইলে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বজ্রং দল জেলাব্যাপী প্রশাসনের কাছে আমরা জবাব চাইব। জয় শ্রীরাম। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। গগৈর প্রয়াণে কাঁদছে রাজ্য, গুয়াহাটি উড়ে এসে শেষ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট, শিলচরে বাম সংগঠনগুলির মিছিল। জেলা পরিবহন কার্যালয়ে গাফিলতি, কমিশনার অটো সংস্থার স্মারকপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।